বাংলাদেশে সম্প্রতি চালু হওয়া মেট্রো রেলে প্রথমবারের মতো সন্তান প্রসব করে এক নারী। চিকিৎসকের কাছে যাওয়ার সময় মেট্রো রেলের ভিতরে প্রসব বেদনা ওঠে ওই নারীর। এরপর আগারগাঁও স্টেশনের ফার্স্ট এইড সেন্টারে ছেলে সন্তানের জন্ম দেন তিনি। ওই নারীর নাম সোনিয়া রানী রায়। বৃহস্পতিবার সকাল 8:45 দিকে আগারগাঁও স্টেশনে এই ঘটনাটি ঘটে। সোনিয়া রানীর স্বামী সুকান্ত সাহা বলেন, নিয়মিত চেকআপটা করি হচ্ছে উত্তরা থেকে। আমার স্ত্রী সন্তান সম্ভবা হওয়ায় নিয়মিত চিকিৎসকের কাছে চেকআপ করতে যেতে হতো। পরে মেট্রো রেলেই প্রসব বেদনা ওঠে। ওই সময় মেট্রো রেলের স্টেশন কর্তৃপক্ষ ও কাউন্টারের নারী সদস্যদের সহযোগিতায় সন্তান প্রসব করেন তিনি। মা ও ছেলে দুজনেই সুস্থ আছেন। মেট্রো রেল স্টেশনের তাৎক্ষণিক ভাবে সবাই দেবদূতের মতো সহযোগিতা করেছেন। তিনি আরো বলেন, আমি কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ করতে পারবো না। সবাই তাৎক্ষণিক ভাবে প্রচন্ড রকমের সহযোগিতা করেছেন। মেট্রো রেল কর্তৃপক্ষ আমাকে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দিয়েছেন। অনেক কিছু হতে পারতো, সবার প্রতি আমি অনেক কৃতজ্ঞ। গত বছর 28 ডিসেম্বর মেট্রো রেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 29 ডিসেম্বর বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করে মেট্রো রেল। বর্তমানে উত্তরায় দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত সরাসরি চালু করেছে এই মেট্রো রেল। ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ দেশের প্রথম এই মেট্রো রেলের প্রতি কিলোমিটারের ভাড়া নির্ধারণ করেছেন 5 টাকা। তবে সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে 20 টাকা। উত্তরার দিয়াবাড়ি থেকে আগারগাঁও স্টেশন পর্যন্ত ভাড়া ঠিক করা হয়েছে 60 টাকা। উত্তরা নর্থ থেকে পল্লবী ও মিরপুর 11 স্টেশনের ভাড়া 30 টাকা এবং শাওড়াপাড়া স্টেশনের ভাড়া 50 টাকা। পল্লবী থেকে মিরপুর 11, মিরপুর 10 ও কাজীপাড়া স্টেশনের ভাড়া 20 টাকা। পল্লবী থেকে শাওড়াপাড়া ও আগারগাঁও এর ভাড়া 30 টাকা। মেট্রো রেলের দ্বিতীয় ধাপ চালু হলে মিরপুর 10 নম্বর থেকে ফার্মগেট যেতে ভাড়া হবে 30 টাকা। তবে দীর্ঘমেয়াদী পাস নিলে ভাড়ায় 10% ছাড়ের ব্যবস্থা নিতে মেট্রো প্রকল্প বাস্তবায়নকারী কোম্পানি DMTCL-কে নির্দেশনা দিয়েছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ। পাশাপাশি যুদ্ধাহত ও মুক্তিযোদ্ধাদের জন্য বিনা ভাড়ায় এবং বিশেষ চাহিদা সম্পূর্ণ মানুষের জন্য ছাড়ের ব্যবস্থা নিতে বলা হয়েছে। সুপ্রিয় দর্শক, মেট্রো রেলের প্রথম সন্তান জন্মদান হিসাবে নবজাতক সন্তানটির আজীবনের জন্য ভাড়া মকুফ করেছেন প্রধানমন্ত্রী। এবং মেট্রো রেলের ভাড়া নিয়ে আপনার কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।